সাথে বলো তো মাত্র 160 টাকা, 1 কেজি, 1 কেজি চাপাতা মাত্র 170 টাকা, 1 কেজি হলুদ গুঁড়ো মাত্র 120 টাকা, কোকো কোলা 40 টাকা মাত্র 33 টাকা, 100 গ্রাম রেড পেস মাত্র 29 টাকা। চলে এসেছি আজকে নতুন আর একটি অন্যরকম ভিডিও নিয়ে। আপনারা ভাবছেন এটা কি, এগুলো হচ্ছে গিয়ে অনলাইন আমি শপিং করেছি গ্রোসারি আইটেম। এর আগেও করেছি বহুবার, কিন্তু এটা ভিডিও করিনি। এবার কথা হলো যে এখানে ভিডিও কেন করেছি, কারণ আমরা অনলাইনে শপিং করলে অনেক প্রতারণার শিকার হতে হয়, প্লাস গ্রোসারি ক্ষেত্রে এটা নতুন। আমরা গ্রামাঞ্চলে যারা থাকি তারা কিন্তু অনলাইনে গ্রোসারি শপিং করি না বা করতে চাই না, জানি না কেন। এই যে এইসব গ্রোসারিগুলো আমি অনলাইনে শপিং করেছি, এতে আমার কতটা লস হয়েছে, কতটা ক্ষতি হয়েছে, কিভাবে আমি ঠকেছি, এটা আমি সবার কাছে জানাতে যাচ্ছি, যাতে পরবর্তীতে কেউ এইগুলোর প্রতারণা না পড়ে, যাতে না ঠকে। প্লাস হচ্ছে গিয়ে যদি এতে আমার লাভ হয়ে থাকে তো এই লাভ যেন প্রত্যেক গ্রামের মানুষ বা গরিবরাও নিতে পারে। তার আগে চলুন এগুলোকে গুছিয়ে নিই। এই যে প্রোডাক্ট, এই হচ্ছে তার বিল। এটা অনলাইনে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। আমি টোটাল 1230 টাকা আমি মাল এনেছি। প্রথমে আমি শুরু করছি হলুদ গুঁড়ো থেকে। হলুদ গুঁড়ো 1 কেজি মার্কেটে সানরাইজ নেন বা আদার্স কোনো ব্র্যান্ড নেন, তো আমি এখানে আমি ফ্লিপকার্টের ব্র্যান্ডে নিয়েছি। আমার এখানে 1 কেজি আছে, দুটো 1 কেজি দাম কত পড়েছে জানেন, অবাক হবেন, 120 টাকা, মানে হাফ কেজি 60 টাকা। কোয়ালিটি আমি এর আগেও নিয়েছি, কোয়ালিটি খারাপ না, ভালো আছে, 120 টাকা। আচ্ছা এটা হলো হলুদ গুঁড়ো। চা প্রতিদিন বাড়িতে লাগে, চা পাতা সকাল থেকে রাত, তো আমাদের মার্কেটে সুমন, সোহন, শুভম, সুরভি, আগ্রাম, বাগ্রাম, হেনু, তেনু, মানে হাজার রকমের চা পাতা পাওয়া যায়। তাদের 1 কেজি বিক্রি 400 টাকা, 450 টাকা কেজিতে, 400 টাকা ভালো চা, যদি সুমন চা 400 টাকা কেজি বিক্রি, আমি বলবো ওটাকে হাজার গুণ ভালো। টাটা টি অগ্নি, টাটা কোম্পানির একটা প্রোডাক্ট, ঠিক আছে। এটা 1 কেজির পাউচ, এটা আমার কত পড়ছে জানেন, শুনলে অবাক হবে, 172 টাকা। বিশ্বাস না হয় আপনি ফ্লিপকার্টে গিয়ে এখনই গ্রোসারিতে চেক করেন, দেখেন 170, 72, 68, 159 টাকা ছিল। আমি সেদিন শপিং করিনি, পরের দিন করতে গিয়েছি, এটা 72 টাকা দাম দেখাচ্ছিল। যাই হোক, এটা হচ্ছে গিয়ে 1 কেজি চা পাতা 170 টাকা, ভাবতে পারছেন লাভ না লস। হ্যাঁ, আশীর্বাদ সল, এটা 19 টাকা পড়েছে, মার্কেটে 25 টাকা বিক্রি হয়, 28 টাকা MRP মার্কেটে আমি কিনেছি, এর আগে 25 টাকা নিয়েছে, কিন্তু অনলাইনে আমাকে 19 টাকা বললো, মানে একটা 1 কেজি লবণে 6 টাকা কম হলো, 6টা। আচ্ছা এগুলো বলছি, তার আগে তেলেরটা বলে দিচ্ছি। তেল আমি দু রকমের তেল নিয়েছি এখানে, একটা ফরচুন, একটা ফ্লিপকার্টের, আমি দুটোই টেস্ট করে দেখবো। এর আগে আমি এটা ফ্লিপকার্টের এটা খাইনি কোনোদিন, আমি ফরচুন বা আমাদের মার্কেটে ক্রান্তি পাওয়া যায় এগুলো খেয়েছি, কিন্তু এই এটা নতুন। এটা 1 কেজির বোতল আমার পড়েছে 155 টাকা, আর ফরচুনের যে বোতলটা আছে এটা আমার পড়েছে 159 টাকা, এর থেকে মাত্র 4 টাকা বেশি, কিন্তু আমি এটা নিয়েছি 159 টাকা। আপনি মার্কেটে 170 টাকা নিচ্ছি, আপনাকে বোতল কেউ দেবে না, 160 টাকা ভালো দোকানগুলোতে পাউচ নাই, আর যদি ছোটো দোকানে যান 165 টাকা নিচ্ছি, আপনাকে 1 লিটার পাউচ দেবে না ফরচুনের, কিন্তু সেখানে আমি 11 টাকা কম পাচ্ছি মার্কেটের থেকে, আমার লস না লাভ আমি জানি না, আপনারাই বলবেন এটাতে তেলে। আচ্ছা এইটা ঠান্ডা, এই যে এখন যেহেতু সিজন নেই, এখন অনেকগুলো সিজন নেই, তাই আমি এটার আমি রিভিউ পড়ে দিচ্ছি, এটার কী অবস্থায় আছে, কীভাবে আমি পেয়েছি। এই যে ফরচুন বেসন, দেখেন ফরচুন হাফ কেজি 75 টাকা MRP, মার্কেটে 65 টাকা নিচে আমাকে কেউ দেবে না, 65, হ্যাঁ এটাকে নিচে 65 টাকা পড়েছে মার্কেটে। হ্যাঁ ডেট এমন কোনো ডেট নেই, জানুয়ারি 23 অবধি আছে, নর্মালি 1 বছরই থাকে বেসন, হ্যাঁ জানুয়ারি 23 অবধি আছে, অনেক দেরি আছে, তো এটা আমার 45 টাকা পড়েছে মাত্র, হাফ কেজি বেসন 45 টাকা, ফরচুনের মার্কেটে পাবো না। চলে আসছি মুসুর ডাল, এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মুসুর ডাল, এটা হচ্ছে ফ্লিপকার্টের ব্র্যান্ড, আমি এটা হাফ কেজি নিয়েছি। মুসুর ডালটা কিন্তু ভাঙা ডাল, আমি আগেও নিয়েছি, এটা আধা করা আছে মুসুর ডাল, এটা খুবই ভালো, রান্না করতে শরীর সময় লাগে না। মুসুর ডাল কত পড়েছে আমি বলে দিচ্ছি, হোলসেল দোকান থেকে নিলে হয়তো 120-130 পড়তে পারে, কিন্তু খুচরা যদি নিতে যাবেন আপনার 115 টাকা 100 নেবে, আমরা নিয়ে আসি তো 115 টাকা 100 নেবে 100 মুসুর ডাল, সেখানে আমার 54 টাকা পড়েছে হাফ কেজি, জানি না লস না লাভ আপনারাই বলতে পারবেন। এটা হচ্ছে হরলিক্স, আমরা বাড়িতে সবাই হরলিক্স খেয়ে থাকি, তো আমি এটা বাচ্চার জন্য নিয়েছি। এটা হচ্ছে হাফ কেজি রিফিল প্যাক আছে, আমি বারবার বলবো যার কোনো দিন আপনার মার্কেট থেকে কিনবেন না, যদি একবার যার ভালো হরলিক্স নিয়েছে দ্বিতীয়বার যার নেওয়ার কোনো দরকার নেই, আপনার রিফিল প্যাকই নেবেন, মাল সেম থাকে কিন্তু দামের অনেক ডিফারেন্স চলে আসে। তবুও আমি বলে দিচ্ছি হাফ কেজি আমার কত কেনা পড়েছে, এর MRPটাকে বলি, এর MRP আছে 345, MRP আছে 345 টাকা MRP হাফ কেজি।
মার্কেটে 345 টাকা এমআরপি আছে। আমার কত পড়েছে আমি বলে দিচ্ছি, 254 টাকা পড়েছে আমার হাফ কেজি হরলিক্স, চকলেট হরলিক্স, ফ্লেভার হরলিক্স, চকলেট হরলিক্স, এটা পড়েছে 254 টাকা, কিন্তু এমআরপি আছে 375 টাকা। যদি আপনি কোনো 375 টাকা এমআরপি লোকাল কোনো শপে যান, আপনাকে হার্ডলি 5-10-15 টাকা আপনাকে লেস করবে। আচ্ছা সুগার, এটা আমার 37 টাকা কেনা পড়েছে, এটা আমি দামটা দেখলাম না কেন আমি জানি, এটা এর আগেও আমি নিয়েছি, খুব ভালো চিনি, মোটা দানা, সালফার ফ্রি। এটা ঘি, এটা আমি পরে বলছি ঘিয়ের গল্পটা। এটা নতুন কোনো কোম্পানি হবে, কোয়ালিটি বলে একটা কোম্পানি আছে। এর ছয়টা ছিল 60 টাকা দাম, এর চোখ থাকে চোখ 10 টাকার পাউচ, ছয়টা ছিল, এই ছয়টা মার্কেট থেকে কিনতে গেলে আমাকে 660 টাকা, এক টাকাও কম পড়বে না আমাকে, 660 টাকাই নিতে লাগবে। কিন্তু আমি বিশ্বাস করেন, এই ছয়টা আমি কিনেছি মাত্র 24 টাকা অনলাইনে, ছয়টার সেট 24 টাকা। এবার হচ্ছে কোকো কোলা, এটা হচ্ছে গিয়ে ক্যান জিরো সুগার, এটার ওই মারবে 40 টাকা, 700, এটা হচ্ছে 300 ml, হ্যাঁ 300 ml, আর এটা 750 ml, এটাই মারবে 40 টাকা। মার্কেটে যদি আমরা ঠান্ডা খেতে যাই, তো এই 40 টাকা দামের মালগুলো 40 টাকায় পাই না, কত দিয়ে পাই 40 প্লাস গিয়ে ওরা ফ্রি চার্জের নামে আমাদের থেকে জোর জবরদস্তি বেআইনি ভাবে 5 টাকা প্লাস করে নেয়, 45 টাকা দাম পড়ে যায়, এটা এটা পড়ে যায় 45 টাকা। আমি এখানে পেয়েছি কত জানেন, দুটোই পেয়েছি আমি সেম রেটে 31 টাকা, 31। আরো বড়গুলো নিলে আমার আরো সস্তা পড়তো, কিন্তু আমি নিইনি, কারণ ঠান্ডা পড়ে গেছে, এখনো তো ঠান্ডা খাওয়ার কথা আসেই না মাথায়, খালি মাত্র আপনাকে দেখানোর জন্য যে এত কমে পাওয়া যাচ্ছে। মাজা, পেপসি, স্প্রাইট, মানে যত কোল্ড ড্রিঙ্ক আছে সব মোটামুটি 30-25% লেসে অনলাইনে পাওয়া যাচ্ছে। আচ্ছা এবার হলো রেড পেস্ট, এই যে রেড পেস্ট আমি বার করে রেখেছি, দেখেন এর এমআরপি আছে 400 টাকা, 700 গ্রাম আছে, 400 গ্রাম, এবার 700 গ্রাম আছে, দেখেন মার্কেটে 100 গ্রাম পেস্ট পাওয়া যায় কততে, মার্কেটে 100 গ্রাম পেস্টের দাম আছে 62 টাকা, তো সেই হিসাবে 700 গ্রাম যেহেতু পেস্ট আছে, তো 642, 420 টাকা হওয়া উচিত। এরা কি করেছে, 700 গ্রামের পেস্ট একটা বক্সে ভরে দিয়েছে 401 টাকা এমআরপি, দেখি হ্যাঁ 401 টাকা এমআরপি করেছে, খুব ভালো কথা। কিন্তু এটা মার্কেটে কত পেয়েছি জানেন, 188 টাকা, 188 টাকা, 188 গ্রাম টোটাল, 188 টাকা, ভাবতে পারছেন কত পড়লো আমার 100 গ্রামের দাম। তো এই 100 গ্রাম রেড পেস্টের দাম পড়ছে আমাদের 29 টাকা কিছু পয়সা, এরকম আমি হিসাব করলাম, কিন্তু মার্কেটে আমাদের 62 টাকায় পে করতে হয়। যদি 100 গ্রাম 30 টাকায় পাওয়া যায় অনলাইনে, আমরা কেন মার্কেটে আমরা 62 টাকা দিয়ে নিতে যাবো? আচ্ছা এটা হয়ে গেল, তো আমি এখানে 1233 টাকা বা 1230 টাকার মধ্যে শপিং করেছি, তো এতে আমার কি লাভ হয়েছে কি লস হয়েছে, এতে আমার 1200-700 টাকা লাভ করেছি মোটামুটি। অনলাইনে কিছু সুবিধা আর অসুবিধা আছে। প্রথম অসুবিধাটা হলো, এই মালটা যদি আপনি অর্ডার দেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি মালটা 3-4 দিন পর পাবেন, যেহেতু আমরা রুরালে থাকি, আরবান যে টাউনগুলো, মেট্রো সিটিগুলো, ওরা তো সকালে অর্ডার দিলে সন্ধ্যায় পেয়ে যায়, আমাদের ক্ষেত্রে এটা সম্ভব না, আমরা যেহেতু রুরাল এরিয়ায় থাকি। তো আমাদের এখানে যদি মালের অর্ডার দেন মিনিমাম 3 দিন, আমি 3 তারিখে অর্ডার দিয়েছি, আমি 6 তারিখে মাল পেয়ে গেছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো তাড়াতাড়ি আসতে পারে বড় শহরগুলোতে, বা কিছু ক্ষেত্রে হয়তো একদিন লেটও হতে পারে, তো সার্ভিস খারাপ না, সার্ভিস খুবই ভালো। আরেকটা অসুবিধা হলো, আপনাকে 550 টাকার অর্ডার মিনিমাম করতে হবে, না মিনিমাম আপনি 10 টাকার মালও নিতে পারেন, কিন্তু এক্ষেত্রে কি হবে, আপনার ডেলিভারি চার্জ লাগবে। যদি 550-এর উপরে আপনি অর্ডার দিচ্ছেন গ্রোসারিতে, তাহলে আপনার ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। আরেকটা যেটা অসুবিধা হলো, যে মালটা 3 দিন পর পাচ্ছি, আমার দরকার এখন, আমি পাচ্ছি 3 দিন পর, তো সেটা সেটা পরে যাচ্ছি। আরেকটা এখানে কথা আসতে পারে, যারা খুবই গরিব, দিন আনে দিন খায়, তারা কি করে জিনিসগুলো নেবে? আমি একটা কথাই বলতে চাই, দাদারা যারা দিন আনে দিন খায়, তাদের জন্য এই অনলাইন শপিং করাটা আরও বেশি জরুরি, কারণ যাদের পয়সা আছে তারা অনলাইন নিচ্ছে, প্লাস তাদের টাকার কোনো যায় আসে না, কিন্তু গরিব মানুষ খুব কষ্ট করে উপার্জন করে, তাদেরকে অনলাইনে শপিং করা অত্যাধিক জরুরি। কেন বলছি, আপনারা চা খাচ্ছেন, আবার 100 গ্রাম করে চা নিচ্ছেন, চা 40 টাকা করে, 100 গ্রাম চা আপনার হচ্ছে গিয়ে 3 দিন যাচ্ছে না, 3 দিন যায় সকাল সন্ধ্যে চা করে, 100 গ্রাম চা 3-4 দিন যায়। আমি এই চা পাতাটা নিচ্ছি দেখেন 170 টাকায়, আমার এক মাস আনা আসে চলে যাবে, কত সস্তা পড়লো, টাটার মতো ব্র্যান্ড দিচ্ছে পেস্ট, কেন আমি 60 টাকা দিয়ে নিতে যাবো 100 গ্রাম পেস্ট বলেন। হরলিক্স, হরলিক্সে ছোটো ব্যাগে ছিল, ছোটো ব্যাগও সেম লেস ছিল, কিন্তু আমি হাফ কেজি নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো মার্কেটে আপনি পাবেন 60 টাকায় হাফ কেজি। এতগুলো শপিং করার পর আমি এই যে ঘি, 100 গ্রাম ঘি মার্কেটে 50 টাকার কমে কোথাও পাওয়া যায়, যতই ঘাটিয়া ঘি হোক, আশা, ভরসা, গোল্ডেন, রাধাকৃষ্ণ, যে কোনো নামেরই ঘি আপনার নেন, 100 গ্রাম ঘি 50 টাকার কমে কোথাও পাবেন না, এটা আমি পেয়েছি মাত্র 9 টাকায়। এদিকে আমি যা লাভ করেছি, যা আমার সস্তা পড়েছে, তারপরে এই ঘিটা আমি মাত্র 9 টাকায় দিয়ে আমি ঘিটা পেয়ে গেছি 100 গ্রাম, কোয়ালিটি খারাপ না, এর আগেও শপিং করেছি, এটা পেয়েছি, এই ঘিটাই পেয়েছি। এর বদলে অন্য আরও কিছু নিতে পারেন, 2-3টা আইটেম থাকে, তো আমি ঘিটাই নিয়েছি, দরকার ছিল বলেন। তো আজকের এই ভিডিওটা এইটুকু থাকলো, আমি এইগুলো নিয়ে আরও অন্য ভিডিও বানাবো,
তো আমি একটা কথাই বলতে চাই, আপনারা বলবেন 550 টাকাটা বড় ব্যাপার না, কারণ আজকের দিনে যদি 500 টাকা নিয়ে আপনি বাজারে যান, একটা ব্যাগ ভরে আপনি সবজি আটা লবণ চাল এগুলো নিয়ে আসতে পারবেন না। ব্যাগ ভরতে গেলে মিনিমাম 700-800 টাকা লাগে। তো আপনারা যখন তেল খাচ্ছেন, তেল আপনাকে খেতে হবে, লবণ আপনাকে খেতে হবে, ডাল আপনাকে খেতে হবে, কেন আমরা বেশি টাকা দিয়ে খাবো? আপনার হিসাব করে দেখবেন মাসের খরচায় 1000-1500 টাকা অটোমেটিক বেঁচে যাবে যদি আপনি অনলাইন শপিং করেন। যদি আপনার মনে হয় যে আমাকে 2 টাকা বাঁচাতে হবে, আমাকে সেভ করতে হবে, তাহলে অবশ্যই আমি বলবো গ্রোসারির মতো জিনিসগুলোও আপনারা অনলাইনে শপিং করেন। ভালো থাকবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকে দেখতে সাহায্য করবেন যাতে অন্য এর উপকার পায়। আশা করি ভালো লাগলো, ধন্যবাদ।